বিশেষ করে মা ও বোনেরা যারা শুনছেন গত রমজানে যে রোজাগুলো নষ্ট হয়ে গিয়েছে, মা ও বোনদের একটা মাসিক সমস্যা হয়, এই সমস্যার কারণে রোজা কাজা হয়ে যায়, এই কাজা রোজাগুলো এই শাবান মাসেই আদায় করে দেওয়া। কারণ রমজানের পরে সেভাবে অনেকেই রোজা থাকে, আবার অনেকের রোজা থাকার পরিবেশ পরিস্থিতি কোনোটাই হয় না, ঠিক না বেঠিক? এখনই সময় মসজিদ মুখী হওয়ার, এখনই সময় আমাদের তাহাজ্জুদ শুরু করার, এখনই সময় আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার। যখন রমজান শুরু হয়ে যাবে, রমজানের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা শাবান মাস, এখন আমাদের সময় এসেছে শেষ দেওয়ার। আমরা কিসে শেষ দেব? যে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমরা কিভাবে আমল করব, কিভাবে ভালো কাজ করব, কিভাবে নেক পথে থাকব, কিভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করব, কিভাবে কেয়ামুল লাইল করব, কিভাবে কোরআন তেলাওয়াত করব, কিভাবে বেশি বেশি দান সদকা করব, কিভাবে আমরা ইফতার মানুষকে করাবো, কিভাবে মানুষকে আমরা সেহরি করাবো, এবং কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করব, এর জন্য প্রস্তুতি আমরা এই শাবান মাস থেকেই নেব ইনশাআল্লাহ। কথা কি বুঝে আসতেছে? আমরা চেষ্টা করব যে রমজান মাসে যেন আমাদেরকে খুব বেশি ব্যস্ত না থাকতে হয়, এই জন্য আমাদের কাজকামগুলো আমরা যথাসম্ভব এই শাবান মাসেই আমরা কাজকামগুলো আগিয়ে নেওয়ার চেষ্টা করব, যেন রমজান মাসে আমরা ফ্রি হতে পারি, আমরা যেন সময় বের করতে পারি। কি মজা করার জন্য, আনন্দ করার জন্য, সময় নষ্ট করার জন্য, ফ্রি ফায়ার খেলার জন্য, টিকটক বানানোর জন্য না, সময় বের করব আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। রমজান মাসে ভাই আমাদের অনেক ব্যস্ততা বেড়ে যায়, ঠিক না বেঠিক? যারা ব্যবসায়ী তারা কয়, সামনে ঈদ আসতেছে, ঈদে আমাদেরকে মার্কেট করতে হবে, বেটির বাড়িতে মার্কেট দিতে হবে, তারপরে হচ্ছে যে হ্যাঁ জামাইদেরকে সাজাইতে হবে, এর জন্য বেশি বেশি কাজ করতে হবে, বেশি মাল আন, বেশি মাল বিক্রি কর, বেশি মাল আন, বেশি দামে বিক্রি কর, ঠিক না বেঠিক? এটা ভুল। এবং সবাই দেখবেন যে রমজান মাসে বেশি বেশি কামাই করার ধান্দায় থাকে। হ্যাঁ, কামাই করার ধান্দায় থাকতে হবে, সেটা হচ্ছে ন্যাক কামাই করার ধান্দায় থাকতে হবে। কি কামাই করার ধান্দায়? ন্যাক কামাই করার ধান্দায় থাকতে হবে, যে আমি একটু বেশি দুই অক্ত দুই রাকাত নামাজ পড়ে নেই, আমি একটু দুই পৃষ্ঠা কোরআন বেশি তেলাওয়াত করে নেই, আমি একটা সুরা বেশি তেলাওয়াত করে নেই, আমি একটু দশটা মিনিটের জন্য আল্লাহ তাআলার জিকির করে নেই। তো এটার স্টার্টিং করতে হবে এই শাবান মাস থেকেই। বিশেষ করে মা ও বোনেরা যারা শুনছেন গত রমজানে যে রোজাগুলো নষ্ট হয়ে গিয়েছে, মা ও বোনদের একটা মাসিক সমস্যা হয়, এই সমস্যার কারণে রোজা কাজা হয়ে যায়, এই কাজা রোজাগুলো এই শাবান মাসেই আদায় করে দেওয়া। কারণ রমজানের পরে সেভাবে অনেকেই রোজা থাকে, আবার অনেকের রোজা থাকার পরিবেশ পরিস্থিতি কোনোটাই হয় না, ঠিক না বেঠিক? এজন্য এই শাবান মাসে যদি কোনো রোজা কাজা হয়ে থাকে, নারী হোক আর পুরুষ হোক, সেই কাজা রোজাগুলোকে আদায় করে দেওয়া। যদি আপনি আদায় করে দেন, একদিক হচ্ছে যে আপনার কাজা রোজাগুলো আদায় হয়ে গেল, অন্যদিকে এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বেশি বেশি রোজা রেখেছেন, সেহেতু আপনি রোজা রাখার একটা আলাদা ফাজাইল, আলাদা ফজিলত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য এই মাসে যেহেতু এখনও পাঁচটা দিন বাকি আছে, এই পাঁচটা দিন যাদের রোজাগুলো কাজা আছে, আমরা চেষ্টা করব রোজাগুলোকে আদায় করার। এবং আমাদের যাদের নামাজ কাজা করার অভ্যাস, আমরা এখনও যারা মসজিদমুখী হতে পারি নাই, এখনই সময় মসজিদমুখী হওয়ার, এখনই সময় আমাদের তাহাজ্জুদ শুরু করার, এখনই সময় আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার। যখন রমজান শুরু হয়ে যাবে, রমজানের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা দিন নষ্ট করেন, একটা দিন যদি যে কোনোভাবে নষ্ট করে ফেলেন, এটা আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন। এজন্য পুরো রমজানটা যেন আমরা কাজে লাগাতে পারি, এর প্রস্তুতি আমাদেরকে এই শাবান মাস থেকেই গ্রহণ করতে হবে।